জয় গুরু। বহিনের কথা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আজকের এপিসোডে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের এপিসোডে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো অন্ডকোষ, অর্থাৎ অন্ডকোষ ছোট বড় হয় কেন বা অন্ডকোষ ঝুলে যায় কেন। অনেকে এই বিষয়টি নিয়ে খুব চিন্তার মধ্যে আছেন। বন্ধুরা, আজকে এর কারণ এবং এর থেকে প্রতিকারের বিষয়টি নিয়ে আলোচনা করব। বন্ধুরা, তাহলে আসুন প্রথমে জেনে নিই অন্ডকোষ ঝুলে যায় কেন। বন্ধুরা, একটি বিষয় সবসময় খেয়াল করবেন, গরমের দিনে অন্ডকোষ ঝুলে যায় বেশি, শীতের দিনে সেটা সংকুচিত হয়ে যায়। এর কারণটা কি? বন্ধুরা, অন্ডকোষ হলো একজন পুরুষের পাওয়ার ব্যাংক, অর্থাৎ যেখান থেকে শুক্রাণুর জন্ম নেয়। বন্ধুরা, অন্ডকোষের নির্দিষ্ট একটা তাপমাত্রা থাকে, সেই তাপমাত্রাটা আমাদের দেহের যে স্বাভাবিক তাপমাত্রা থাকে তার থেকে 4 ডিগ্রি সেলসিয়াস সবসময় কম থাকে। বন্ধুরা, গরমের দিনে যখন আমাদের দেহের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়, তখন অন্ডকোষ নিজস্ব প্রক্রিয়ায় তার তাপমাত্রা ব্যালেন্স করার জন্য নিচের দিকে ঝুলে যায়। আবার যখন শীতের দিনে আমাদের দেহের তাপমাত্রা কমে যায়, অর্থাৎ স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা যখন কম থাকে, তখন অন্ডকোষ তার তাপমাত্রার ব্যালেন্স রক্ষা করার জন্য উপরের দিকে কুঁচকে যায়। এটা অত্যন্ত স্বাভাবিক একটি প্রক্রিয়া বন্ধুরা, এ নিয়ে চিন্তা করার কোনো কারণই নেই। দ্বিতীয় যে কারণটি আছে সেটি হলো, হ্যাঁ বন্ধুরা, একটি কথা সত্যি, সেটা হলো যে যারা অতিরিক্ত মাস্টার ভিশন করেন বা যারা অতিরিক্ত হস্তমৈথুন করেন, তাদের অন্ডকোষ একটু বেশি পরিমাণে নিচের দিকে ঝুলে যায়। এর কারণ হলো, অন্ডকোষের ভেতরে জেলির পরিমাণ যখন খুব হালকা হয়ে যায়, তখনই অন্ডকোষ নিচের দিকে ঝুলে যায়। তৃতীয় যে কারণটি আছে সেটি হলো, যারা আমরা জিম করি, যারা অতিরিক্ত এক্সারসাইজ করি, যারা খুব বেশি দৌড়ানোর কাজ করি, যারা খুব বেশি কায়িক পরিশ্রমের কাজ করি, অর্থাৎ যে পরিশ্রমের কারণে আমাদের থাই প্যাড এবং কোমরে খুব বেশি প্রেসার হয়, তখনই আমাদের অন্ডকোষের জেলিগুলো হালকা হয়েছে এবং নিচের দিকে ঝুলে যায়। বন্ধুরা, সবসময় খেয়াল করবেন, যখন আপনি জিম করতে যাবেন, তখন দেখবেন যে জিমের যে উস্তাদ আছে আপনাকে বলবে একটা লেংগুট পরার জন্য, বা যখন মার্শাল আর্ট শিখতে যাবেন তখনও দেখবেন উস্তাদ বা গুরুজি আপনাকে লেংগুট পরার জন্য রিকোয়েস্ট করতেছে। এর কারণ হলো একটাই, যখন আমরা খুব বেশি পরিশ্রম করি তখন আমাদের অন্ডকোষ স্বাভাবিকভাবেই ঝুলে যেতে পারে, এতে চিন্তা করার কোনো কিছু নেই। আরেকটি কারণ হলো অন্ডকোষ ছোট বড় হওয়া, অত্যন্ত স্বাভাবিক একটি ঘটনা, এটা অনেকে জন্ম থেকে হয়, অনেকে একটু বড় হলে পরে তাদের অন্ডকোষ ছোট বড় হয়, এ নিয়ে টেনশন করার কোনো কিছু নেই। তবে হ্যাঁ, যদি অন্ডকোষে কোনো রকম পেইন হয় বা ব্যথা করে, অন্ডকোষ স্বাভাবিকের চেয়ে অতিমাত্রায় ফুলে যায়, তখন অবশ্যই আপনাকে একজন যৌনরোগ বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে। বন্ধুরা, বন্ধুরা এবার আসুন এর প্রতিকারের একটা বিষয় নিয়ে আলোচনা করি। গরমের দিনে যে খাবারগুলোতে আয়রন বেশি থাকে সেই খাবারগুলো গ্রহণ করার চেষ্টা করুন। আর দ্বিতীয় প্রতিকার হলো, যারা আমরা অত্যাধিক দৌড়াদৌড়ির কাজ করি, জিমে যাই বা অত্যাধিক কায়িক পরিশ্রম করি, তারা সবসময় আন্ডারওয়্যারটা একটু হার্ড বা একটু টাইট আন্ডারওয়্যার পরার চেষ্টা করব, যেন আমাদের অন্ডকোষের যে শিরা উপশিরাগুলো আছে সেগুলো স্বাভাবিক পর্যায়ে থাকে এবং খুব বেশি ছেড়ে না দেয়। বন্ধুরা, যারা খুব বেশি চিন্তার মধ্যে ছিলেন এই বিষয়টি নিয়ে, যারা আমার কাছে ফোন করেছেন, আজকে তাদের অ্যান্সারটা আমি আমার এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম। আবারও বলি, এ নিয়ে দুশ্চিন্তা করার কোনো কিছু নেই, রিল্যাক্স থাকুন, মেডিটেশন করুন, যোগ ধ্যান ইয়োগা করুন, নেতিবাচক চিন্তাকে দূর করুন, তাহলেই এই রকম যে সমস্যাগুলো আছে, অর্থাৎ যেগুলো নিয়ে আমরা অযথা চিন্তা করি, সেই বিষয়গুলো আমাদের মধ্যে আসবে না। যখনই এই বিষয়গুলো আমাদের মধ্যে আসবে না, তখনই আমরা নিজেকে ফিট রাখতে পারবো, অর্থাৎ তখনই আমাদের মনের যে সাহস আছে সেই সাহসটা দ্বিগুণ বেড়ে যাবে। বন্ধুরা, বন্ধুরা আজ আর নয়, পরবর্তীতে নতুন কোন এপিসোডে আবার আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই আমার সাথে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করছি। জয় গুরু।